বহরমপুরের পথসভায় রাজ্য ও কেন্দ্রকে এক সুতোয় বাঁধলেন জেলা সভাপতি মুস্তাক রশিদ ওরফে মোহনলাল। মঙ্গলবার সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়। সেই মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর রানীবাগানে এই পথসভা অনুষ্ঠিত হল। মুর্শিদাবাদ জেলা সভাপতি মুস্তাক রশিদের নির্দেশে বহরমপুর লোকসভার সর্বভারতীয় আর্য মহাসভার প্রার্থী সোমনাথ পালের সমর্থনে এই পথসভা করা হয়। এদিন পথ চলতি মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভা কি তার লিফলেট বিতরণ করেন। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মুস্তাক রশিদ, বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল, জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি, শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থসারথী সরকার সহ দলের একাধিক নেতা ও কর্মীরা। আজকের এই পথসভায় নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্দেশ্যেই করা হয় বলে জানালেন জেলা সভাপতি মুস্তাক রশিদ। একটা ভোট কেন্দ্রে বচসা এবং সেখানে ধাক্কা দেখি পর্যন্ত হয়েছে। দেখুন, যেমন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এটা হচ্ছে ওদের এখন এটা দেখতে হবে। আমি আপনাদের মুখে শুনলাম এবং আমি কিছুটা খবরে দেখেছিলাম এবং তার আগের ঘটনা কী ঘটেছে আমি সেটা জানি না। কারণ হচ্ছে এই যে বললাম না একটু আগে যে হাতাহাতি সৌজন্য অসৌজন্যের যে একটা রাজনীতি চলছে, সেই হাতাহাতিটা করা কাম্য না। একটা প্রার্থী তারও সে হাতাহাতি করতে যাওয়া ঠিক হয়নি। সেখানে তার জন্য কেন্দ্রীয় বাহিনী আছে, তার জন্য প্রশাসন আছে, তার জন্য নির্বাচন কমিশন আছে, সেটার উপর অভিযোগ করলে আমার মনে হয় ভালো হতো। আর যিনি তৃণমূলের যিনি নেতা তারও এটা ঠিক হয়নি। কারণ হচ্ছে কী পরিস্থিতির মধ্যে হয়েছিল সেটা তদন্ত করে দেখুক নির্বাচন কমিশন। সেটা তো বললাম, কারণ হচ্ছে নির্বাচনের দিন বলে নয়, কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি, বিশেষ করে বাংলায় তথা বিশেষ করে মুর্শিদাবাদে, সেখানটায় কিন্তু আমাদের বোম বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, বোমের মশলা পাওয়া যাচ্ছে। সেখানে আমরা খবরের মাধ্যমে দেখছি, আমাদেরও সেখানে আমরা জানছি। সেখানে তো তারপর আবার ভোটের দিন আসে, সেটা তো পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে যদি ঠিকঠাকভাবে যদি তদন্ত করে দেখে তাহলে অনেক কিছু রেজাল্ট পেয়ে যাবে। কারণ এটা এই জিনিসটা তো ঠিক না, কারণ এত ভয় ভীত সন্ত্রস্ত করার কী আছে? আরও তো অন্য রাজ্যে ভোট হচ্ছে, কোথাও অন্য রাজ্য থেকে তো কোনো অভিযোগ আসছে না, তা আমাদের এখান থেকে কেন অভিযোগ আসছে? আমাদের বাঙালি হিসাবে আমাদের কাছে এটা খুব খারাপ লাগছে আর কিছু না। লোকসভাবাসীর কাছে আমাদের একটাই আবেদন যে আপনাদের তীব্র দাবদাহ চলছে আমাদের, আপনারা সকাল সকাল এসে আপনাদের নিজের ভোট নিজের সুনিশ্চিত করবেন আর শান্তিপূর্ণভাবে ভোট হোক এটা চাইব। আর তার জন্য কেন্দ্রীয় বাহিনী যেন আরও বেশি মোতায়েন করা হয়। আর তার সঙ্গে আমাদের যারা আছেন, আমাদের যে রাজ্য সরকারের যে প্রশাসন আছে, তারাও সক্রিয় হবেন আশা করছি। আর মানুষ নিজের ভোটটা নিজে দেখ, এটা আমার মানুষের কাছে বার্তা। কেন্দ্রীয় বাহিনী আছে আর সেখানে ভোটটা করা ঠিক করে যদি কেন্দ্রীয় বাহিনীকে যদি ব্যবহার করা হয় তাহলে পরে সঠিকভাবে ভোট হওয়া উচিত। আর কোনো রাজনৈতিক দলকে বা প্রার্থীকে যদি কেউ গো ব্যাক স্লোগান দেয় সেটাও নির্বাচন কমিশনে দেওয়া উচিত। কারণ হচ্ছে আজকে ভোটের দিন, সেখানে তার অধিকার আছে, সে তার নিজস্ব নির্বাচনী এরিয়ায় নির্বাচনী প্রচারে সে নির্বাচনী এরিয়ায় যেতে পারে। সেখানে এটা সৌজন্য রাজনীতির অভাব আমি একটু আগেই বললাম। কারণ হচ্ছে মানুষ মানুষের সেই সৌজন্যতা বোধ হারিয়ে ফেলেছে। কারণ সেখানটায় দাঁড়িয়ে আজকে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে পরে আগামী দিনে যে ভোটগুলো আছে, যে বিভিন্ন যে দফা আছে, এখনও প্রায় চার দফা বাকি আছে বাংলায়, তো সেখানটায় এখানে প্রশ্নাতীত থেকে যায়। তা সেটা উচিত নির্বাচন কমিশনকে, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে আরও সক্রিয়ভাবে আরও কেন্দ্রীয় বাহিনী করে। এবং সেখানে আমার মতামত বলে শুধু বুথে কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না, বিভিন্ন পাড়ায় পাড়ায় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী আরও মোতায়েন করা উচিত। কোথাও দেখা গেল সিপিএম পার্টিকে দেখে কোভ্যাক স্লোগান, আবার কোথাও দেখা গেল ঈদ বৃষ্টি। আগামী 13 তারিখ চতুর্থ দফা নির্বাচন আপনাদের প্রার্থীরা লড়াই করবেন, এই যে এরকম একটা পরিস্থিতি, প্রশাসন কী আবেদন রাখবে? দেখুন, সুস্থভাবে ভোট করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের।